ইসলামী ব্যাংক নিউজ টপ 10। প্রতিবেশী দেশে করোনা নতুন ধরন নিয়ে সবাইকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রামের বাড়ি না গিয়ে যেখানে আছেন সেখানে ঈদ উদযাপনের আহ্বান। অভিন্ন শত্রু করোনাকে বাদ দিয়ে দেশে এখনও রাজনীতির ব্লেম গেম চলছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা নেগেটিভ হলেও বেড়েছে শারীরিক সমস্যা, জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, জানিয়েছেন আইন সচিব মোহাম্মদ গোলাম সারওয়ার। ঝুঁকি নিয়ে আজও ঢাকা ছাড়ছে মানুষ। ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজট, ফেরি বন্ধ থাকার পরও শিমুলিয়া ঘাটে ঘরমুখে মানুষের স্রোত। স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরে বেচাকেনা করায় রাজধানীতে শপিং মলে ক্রেতা বিক্রেতাদের জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। গেল একদিনে ভারতে করোনায় মারা গেছে 4,133 জন, সংক্রমণ বেড়েছে পাকিস্তান আর নেপালেও। এবার আল আকসা মসজিদে লাইলাতুল কদরের নামাজে অংশ নেওয়া ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। কাবুলে বোমা বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে 58, আহত 150। বার্সা অ্যাথলেটিকো শিরোপা স্বপ্নে ড্রয়ের ধাক্কা, চেলসির কাছে হেরে অপেক্ষা বাড়ল ম্যান সিটির।